মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি। আজকে আমাদের উঠতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আজকে পাপা অফিসে বেরোবে না, তো আমরা সবাই আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু চাপেই হয়ে গেল আর কি। তারপর দিয়া দাদা আর কি, মানাই দাদা আসবে, এই চলছে। তা রান্না বান্না করতে গেছিলাম, এই ইজি চেয়ারটাকে আজকে বাইরে বার করে দিয়েছে, ঘর দুয়ার গোছাচ্ছে আজকে আর কি। তো এখন একটু রান্না বান্না করছি, পরে আবার একটু কালো কালো লাগছে। আর এখন বেজে গেছে হচ্ছে 12:30। এখন পাপার সাথে যাব একটু পোস্ট অফিস, আর যাব মঙ্গলাতে মিষ্টি আনতে। তো পোস্ট অফিস যাব, পাপার আধার কার্ডটা ফোন নাম্বারের সাথে লিংক করাতে হবে, তো ওই জন্য যাব পাপার সাথে। সাইকেলের পেছনে বসে চলে যাবো। আর সকাল থেকে অনেক রান্না ছিল, মাছের মাথা দিয়ে ডাল, তারপর আলু পোস্ত, আর আর একটা কি যেন করলাম, ও হ্যাঁ, হাঁসের ডিম ঝোল করলাম আর কি। আর ধানিয়া চিকেন হবে রাতে, আর কিছু গেস্ট আসবে আর কি সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে, তাদের জন্য চানা মশলা এসব হবে আর কি। তো ওই জন্য দিয়া আবার বদমাইশি করছে, ওকে দেখাতে গেলেই আবার লজ্জা পাবে। তো এইসব করতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য পাপাও ছুটি নিয়েছে আজকে, মানাই দাদাও এসেছে। তো সব নিয়ে আজকে বাড়িতে কিছু বলবে না, তো এসে ও বলে মানাইদাকে দেখিয়ে দিতে আর কি। তো পরে এসে দেখাচ্ছি, এখন টাইম নেই, এখন যাব। আমার এখনো স্নানও হয়নি, 12:30 বেজে গেছে, এসে করব, তেটা ফেটটা বেজে যাবে মনে হচ্ছে, তার মধ্যে আজকে মাথায় শ্যাম্পু করতেই হবে। তো চলো আগে পোস্টটা, আমাদের কাজ হয়ে গেছে, পাপা গেছে এখন ব্যাংকে, তো ব্যাংকের কাজটা করে আসার পর মিষ্টিটা নেব আর চলে যাব বাড়িতে। বেশিক্ষণ লাগেনি, জাস্ট লিঙ্ক করানোর কথা ছিল আর ফাঁকাই ছিল। তার আগে আমি একটা দাদার সাথে কথাও বলে রেখেছিলাম, তো হয়েই গেল সাথে সাথে। তো চলো বাড়ি গিয়ে না আবার কথা বলবো। আজকে পিরাটি এসে শুনলাম না, তো আজকে নিউ আমরের জন্মদিন, তাই তো একটু অফার এসেছে 29 সত্যি, তাই জন্য নাইটটা। দেখো রাতে করবো ধানিয়া চিকেন, সেটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখানে করেছি হাঁসের ডিমের ঝোল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, যার উপরে আমি ভাজা মশলা ছড়িয়ে রেখেছি একটু। আর দিদি ভাই এখানে করেছে চানা, দেখতে খুব সুন্দর হয়েছে এটা। আর দুপুরে খাওয়ার টাইমে ভাজবো কুমড়ি। তো চলো স্নান করে আসি। সত্যিই জানি না আজকেও ঠিক কতক্ষণে ভ্লগ আমি দিতে পারবো। দেখো আমি ওই নীল চুড়িদারটাই পরে নিয়েছি। তো বাড়িতে যারা আসছে তাদেরকে পাপা আনতে যাবে, বেরিয়ে গেছে তারা অনেকক্ষণ আগেই, এবার প্রায় চলে আসবে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, পারলে আমি সবাইকেই দেখিয়ে দেব। তো এখন আর বক বক করে কি হবে, রাতে ধানিয়া চিকেনও বানাবো। তো আসবে যখন তখন, আমার মনে হয় না আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো বলে। তো আজকেও জানি না যে আজকে কতক্ষণের ব্লগ তোমাদেরকে দিতে পারবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা যে দেখবো আমি নেটটা অন করে, সেটুকু সময় আমি আজকে পাইনি। আর আজকে দুপুরে যে যে রান্না করা করেছিলাম দারুণ হয়েছিল খেতে, সবাই বলছিল। এ দেখো আমি নেল পলিশও করেছি। তো চলো সবাই পড়েছে আর কি, আমিও একটু পরে নিলাম, মানে পরিয়ে দিয়েছে দিয়ে, আমি একদমই পরিনি নিজে নিজে। নেল পলিশ পরতে আমার একদমই ভালো লাগে না, নিজে নিজে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যায়, ওটাতে আমার আরোই ভালো লাগে না। চলো আবার পরে কথা বলবো। বলছিলাম যে দিয়া ছাদে ফটোশুট করছিল, ওই জন্যে আমরা একটু ঝাড়ো খেয়ে গেছি আর কি। দেখাচ্ছ কেমন সেজেছে, এখন শাড়ি ছেড়ে ও কুর্তি পরে নেবে আর কি। তাড়াতাড়ি আয় এদিকে। I can help you guys with sort of questions that I actually googled and like shari tari pore bhalo sheje chilo kintu ajke ar ekhane amar bor meeting e bosheche beshi kotha bola jabe রেডি হয়ে গেছে, পাশ দিয়ে তেল বেরিয়েও গেছে। আজকের পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ অলরেডি ম্যাঙ্গালোর থাকতে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করেই দিয়েছিলাম। তো জানি না আজকেরটা খেতে কেমন হয়েছে। চলে এসেছি, সত্যি হাসতে হাসতে হাঁপিয়ে গেছি আজকে, প্রচন্ড হেসেছি আমরা আজকে খেতে বসে, মানে সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। তো এত হেসেছি, এত পরিমাণে হেসেছি, হাঁপিয়ে গেছি খেতে খেতে। আর আজকে এত মিষ্টি হয়ে গেছে ঘরে, আর আমি আর পাপা হচ্ছি মিষ্টি পাগল। আমরা পায়েসটা আজকে খাবো না বলেছিলাম, শনকার বাজরে ছিল দিয়ে গেছিল পায়েসটা, পাপা পায়েস খেয়ে নিয়েছে।
আমরা পাবো না কালকে। আর পাপা পুরো চিকেন রুটি সবটা খেয়েছে, ধানিয়ারে ধানিয়ারে গান করতে করতে শুরু থেকেই তাই করেছে। পাপাও বলছিল যে ভালো হয়েছে খেতে, সত্যিই ভালো হয়েছিল। ভালো হয়েছিল না? জোরে বলো, শুনতে পাইনি। খুবই ভালো হয়েছিল। যাই হোক, খুবই ভালো হয়েছিল। আর দুদিন ধরে আমি জানি আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে দেখো এই দিনগুলো তো আমিও ফিরে পাবো না। না সবটা সবসময় ক্যামেরা বন্দি করতে গেলে আমি নিজের মতো করে আনন্দ করতে পারবো না, ওরাও হয়তো ফ্রিলি কিছু করতে পারবে না। আর কি, আর দিয়া তো খুবই লজ্জা পায়, দেখোই তোমরা তো। আর কিছুই করার নেই, আর মানাইদা কালকে সকালেই চলে যাবে, দিয়া আর দিদিভাই থাকবে। মানাইদাই কলকাতায় একটা কাজ ছিল, তাই জন্য এসেছিল আজকে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আবারও খুবই খারাপ অবস্থা হতে চলেছে, আমাদের ব্যাঙ্গালোরের অবস্থা খুব খারাপ, আজকেও আমরা দেখছিলাম তাই। তো জানি না কি হবে বা কিছু, আমরা যদিও এখন ব্যাঙ্গালোর ফেরার কথা ভাবছি না, কিন্তু তাও ওখানে অ্যাপিদিরা স্বর্ণালীরা রয়েছে, টেনশন তো হয়ই অবশ্যই, আর ওখানে তো ফিরতেই হবে কোনো না কোনো দিন। তো ওই জন্য টেনশনটা একটু হচ্ছেও, একদমই যে হচ্ছে না কলকাতা চলে এসেছি এরকম একদমই নয়। তো তোমরা এই সবকে এড়িয়ে, আনন্দ তো অবশ্যই বাঙালির মাত্রই আনন্দ, কিন্তু তাও বলবো একটু ভেবে চিনতে সবটাই করো, কিন্তু একটু ভালো থেকো নিজেরাও। সব আনন্দ করতে গিয়ে যেন খারাপটা টেন বয়ে না নিয়ে আসি আমরা আর কি। আমরা তো আমরাই, আমাদের মা বাবারাও রয়েছে বয়স্ক যারা। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। যারা আমার নতুন বন্ধু, মানে নতুন আমাকে দেখছো বা নতুন আমার চ্যানেলে এসেছো, তাদেরকে বলবো যে প্লিজ যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, মানে আমাকে নয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা কী হলে ভালো হয় চ্যানেলে। আর যারা আমার চ্যানেলে অলরেডি আসছো, আমাকে রোজ কমেন্ট করে জানাচ্ছ, কিন্তু কমেন্ট কিন্তু আমি বন্ধুরা খুব কম পাচ্ছি এখন। কমেন্ট পেলে আমার নিজের খুব ভালো লাগে, তোমাদেরকেও বলেছি যে আমি উৎসাহ পাই কমেন্ট পেলে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিলাম, টাটা, গুড নাইট। আর এভাবেই পাশে থেকো, আমার খুব ভালো লাগে।